بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام প্রিয় দর্শক শ্রোতা দূরেও কাছে থেকে ইকরা টেলিভিশনের ইসলামের দর্শন অনুষ্ঠান যারা দেখছেন এই অনুষ্ঠান থেকে আমি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনাদের নিশ্চয় মনে আছে যে আমরা বলছিলাম ইসলামী অনুশাসন প্রতিপালনের উদ্দেশ্য হচ্ছে মহান মালিক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা এবং এই শরিয়া ইসলামী শরিয়া প্রতিপালনের লক্ষ্য হচ্ছে মানব জাতির সার্বিক কল্যাণ সাধন, যাতে করে মানুষ দুনিয়াতেও কামিয়াব হতে পারে এবং পরকালেও সে যেন মুক্তি লাভ করে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভে ধন্য হয়। এটাই হচ্ছে ইসলামী শরিয়া প্রতিপালনের লক্ষ্য। এই ধারাবাহিকতায় আমরা আলোচনা করছিলাম গত কয়েক পর্বে শিশু মানসিকতা, শিশু মনোবিজ্ঞান এবং শিক্ষা মনোবিজ্ঞান নিয়ে। আজকে এই ধারাবাহিকতায় আমরা আলোচনা করব যে দেশে বিদেশে আমাদের যেসব শিক্ষকরা শিক্ষকতা করেন, নারী এবং পুরুষ শিক্ষক শিক্ষিকা, তারা তাদের শিক্ষার্থীদের সাথে আচরণের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ত্রুটি বিচ্যুতি দেখা যায়। অনেক ক্ষেত্রে শিক্ষকরা ছাত্রদের মারধর করেন, গালাগালিও করেন, এমনকি শিক্ষার্থীদের সাথে অনৈতিক সম্পর্কেও জড়িয়ে পড়েন। এই বিষয়টিকে আমরা নানামাত্রিক বিষয়ের সাথে সম্পৃক্ত করে আলোচনা করব। এই আলোচনার লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদেরকে নানামুখী নির্যাতন থেকে রক্ষা করা এবং শিক্ষকদেরকে এই অপরাধ থেকে মুক্ত করা। আমরা জানি যে বিশ্বব্যাপী কোথাও শিক্ষার্থীরা এই শারীরিক নির্যাতনের শিকার, কোথাও মানসিক নির্যাতনের শিকার, আবার কোথাও যৌন নির্যাতনের শিকার, আবার কোথাও আর্থিক নির্যাতনের শিকার। মোটামুটিভাবে এই চার প্রকারের নির্যাতন কোথাও কম কোথাও বেশি এটা আছে, এমনকি সভ্য দেশগুলোতেও কোথাও কোথাও এ ধরনের নির্যাতনের সংবাদ পাওয়া যায়। এজন্য আমরা বিশ্বব্যাপী এই বিষয়টিকে সামনে নিয়ে আলোচনা করতে চাই যে ইসলাম আমাদেরকে কী শিক্ষা দান করেছে। ইসলাম হচ্ছে পৃথিবীর একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সেই জীবন ব্যবস্থাতে কোনো ধরনের নির্যাতন, কোনো ধরনের জুলুমকে ইসলাম এলাও করে না। তা আমরা এই জিনিসটা খতিয়ে দেখব ইসলামের আলোকে যে কতটা এই বিষয়গুলো আমরা প্রতিপালন করলে আমাদের শিক্ষার্থীদেরকে নানামুখী নির্যাতন থেকে রক্ষা করতে পারি। অনেক জায়গাতেই আমরা দেখি যে ছাত্রদেরকে নির্যাতন করা হয় এবং তাদের উপরে বেত্রাঘাত করা হয়, এমনকি তাদের অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যায়, এমনকি তাদেরকে হসপিটালাইজ করতে হয়, শরীরে দাগ পড়ে যায়, শরীরের চামড়া ফেটে যায়, রক্তাক্ত হয় ছাত্ররা, এরকম খবরও পাওয়া যায়। আবার কোথাও কোথাও যৌন নির্যাতনের খবর পাওয়া যায়, আবার মানসিক নির্যাতনের বিষয়টিও আছে, এবং একই সাথে শিক্ষার্থীদের অর্থদণ্ডের বিষয়টিও আছে। দেশে দেশে সরকারগুলো এবং ইউনিসেফ বা শিশু অধিকার নিয়ে যারা কাজ করেন তারা এই সমস্ত নির্যাতন হ্রাসের ক্ষেত্রে এবং এই সমস্ত নির্যাতন বন্ধ করার ক্ষেত্রে প্রশংসনীয় ভূমিকা রেখে যাচ্ছেন। আমরা যেটা বলতে চাই যে এই ক্ষেত্রে ইসলাম আমাদেরকে অনেক দূর পর্যন্ত সাহায্য করতে পারে এবং এটি একেবারে
হ্রাস নয় বরং বন্ধ করে দেওয়ার জন্য যে উপায় উপকরণ, যে বক্তব্য, যে দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনা দরকার, এই সবগুলো ইসলামী শরীয়তে রয়েছে। প্রিয় দর্শক, আমরা জানি যে শিক্ষকরা হচ্ছেন গাছের মালির মতো। বাগানে মালি থাকে, মালি সেই গাছের সযত্ন পরিচর্যা করেন, একটি চারা গাছকে পানি দিয়ে, সার দিয়ে, জৈব সার দিয়ে নানাভাবে তারা গাছটিকে লালন পালন করেন, সেটিকে যেন গরু ছাগল খেতে না পারে, সেটা যেন সুরক্ষিত থাকে সেই চেষ্টা তারা করেন, সেখানে যেন আলো বাতাস পৌঁছে সেই ব্যবস্থাটি করেন। অনেক ধরনের পরিচর্যা এবং যত্নের মধ্য দিয়ে একটি চারা গাছ থেকে একটি ফলন্ত গাছে পরিণত হয়, ফলপ্রসূ গাছে পরিণত হয় এবং সেখান থেকে ফল হয়, বাহারি রঙের ফুল হয় এবং এর থেকে সৃষ্টি জগৎ উপকৃত হয়। তো এমনিভাবে আমরা যদি দেখি যে এই ফুলের বাগান, সেখানেও আমরা দেখব যে বাহারি রঙের ফুল হচ্ছে এবং সেই ফুল ফোটার আগে এই গাছগুলোর পেছনে বাগানের যে মালি তার সযত্ন পরিচর্যা সেখানে কাজ করে। বীজ তলা তৈরি করা হয় এবং এই বীজতলাতে আপনার বীজ বপন করা হয়, সেটাকে যত্ন করে সেখান থেকে গাছ, বৃক্ষলতা, গুল্ম, উদ্ভিদ সেখান থেকে জেগে ওঠে এবং সেগুলোকে আবার সেখান থেকে ট্রান্সফার করে আরেক জায়গাতে রোপণ করা হয়। সযত্ন পরিচর্যার মধ্য দিয়েই আমরা জানি যে পৃথিবীতে সুন্দর বাগান গড়ে ওঠে। তো একজন মালি যেমন গাছের সযত্ন পরিচর্যা করে, তেমনিভাবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে যারা শিক্ষকতা আমরা করি, একেবারে প্রি নার্সারি থেকে নার্সারি, প্রাইমারি লেভেল এবং সেকেন্ডারি লেভেল যে পর্যায়ে আমরা শিক্ষকতা করি, শিক্ষকদের একটা গুরুদায়িত্ব হচ্ছে যে তাদের ছাত্রদের সাথে মহব্বতের সম্পর্ক তৈরি করা, ভালো ভাষা এবং এই ভালোবাসা দিয়ে তাদেরকে যত্ন সহকারে শিক্ষাদান করা, কোনোভাবেই তাদের প্রতি যেন নির্যাতন না হয়, সেটা শারীরিক হোক অথবা মানসিক হোক অথবা আর্থিক হোক অথবা যৌন নির্যাতন হোক, কোনো প্রকারের নির্যাতন এটা রাষ্ট্রীয় আইনেও গ্রহণযোগ্য নয় এবং ইসলামী শরিয়ার আইনেও গ্রহণযোগ্য নয়। আল্লাহ তাআলাও সেটা গ্রহণ করেন না এবং দেশাচারও সেটাকে গ্রহণ করে না। এই জন্য এই ক্ষেত্রে আমাদের শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন, বিশেষ করে যে সমস্ত গুণীজন প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে ম্যানেজমেন্টের সাথে জড়িত আছেন, তাদের দায়িত্ব হচ্ছে যে তারা যে সমস্ত শিক্ষকদের নিয়োগ করেন, তারা হয়তো বিষয়ভিত্তিক শিক্ষাদানে পারঙ্গম, তারা দক্ষতা লাভ করেছেন, কিন্তু একই সাথে তাদের অ্যাটিচিউড পরিবর্তনে, তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে, তাদের আচরণ পরিবর্তনেও প্রশিক্ষণ দেওয়া দরকার। বিষয়ের দক্ষতার পাশাপাশি এই বিষয়ে দৃষ্টিভঙ্গির পরিবর্তনের বিষয়টিকে কোনোভাবেই খাটো করে দেখার কোনো উপায় নাই। এই জন্য আমি আজকের এই অনুষ্ঠান থেকে যারা প্রতিষ্ঠান পরিচালনা করেন তাদের খেদমতে অনুরোধ জানাব যে তারা যেন শিক্ষকদের দৃষ্টিভঙ্গি এবং আচরণ পরিবর্তনে কিছু অর্থ ব্যয় করেন, যাতে করে তারা আমাদের শিক্ষার্থীদের সাথে ভদ্রোচিত, শালীন এবং মোলায়েম ব্যবহার করেন, তারা যেন কখনোই তাদের প্রতি কঠোর না হন, তাদের ভাষা যেন রুক্ষ না হয়, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা একটু খতিয়ে দেখি যে আজকে বিশ্বব্যাপী শিশু নির্যাতন প্রতিষ্ঠানে যেটি হচ্ছে, আজকের বিষয়বস্তু হচ্ছে আমার এটি যে প্রাতিষ্ঠানিক বা একাডেমিক শিশু নির্যাতন যেটি হচ্ছে সেটি হ্রাস করার জন্য অথবা একেবারেই শূন্যের কোটায় নিয়ে আসার জন্য ইসলাম আমাদেরকে কি বলে। তো আমরা দেখি যে কোরআন মজিদে আল্লাহ তাআলা বলছেন, আবাসা ওয়া তাওয়াল্লা আং জাআহুল আ'মা ওমা ইউদরিকা লাআল্লাহু ইয়াযযাক্কা আও ইয়াযযাক্কারু ফাতানফাআহুয যিকরা। এটি একটি সূরা, নাজিল হওয়ার প্রেক্ষাপট হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবি ছিলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মুকতুম, তিনি এসেছিলেন নবী করিম সাল্লাল্লাহু ইসলামের দরবারে দিন শেখার জন্য এবং ইত্যবসরে নবী করিম সাল্লাল্লাহু ইসলাম একটি গুরুত্বপূর্ণ বৈঠকে ছিলেন।
তো গুরুত্বপূর্ণ বৈঠকে ছিলেন তিনি বিধর্মী সর্দারদের সাথে, নেতৃবৃন্দের সাথে গুরুত্বপূর্ণ একটি বৈঠক করছিলেন। এই সময় আবদুল্লাহ ইবনে উম্মে মুকতুম এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনবার সালাম করেছেন এবং তিনি ডাকাডাকি করেছেন যে আমাকে দিন শিখিয়ে দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দেন নাই এবং বিরক্ত হয়ে তার দিকে তাকিয়েছিলেন, আবার মুখ ফিরিয়ে নিয়েছিলেন। তো একজন কোরআনের শিক্ষার্থী, দিনের একজন শিক্ষার্থীর প্রতি শিক্ষকের এই আচরণ আল্লাহ তাআলা বরদাস্ত করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এর মধ্য দিয়ে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত শিক্ষকদেরকে সতর্ক করে দিয়েছেন যে শিক্ষার্থীদের প্রতি অবহেলা, উদাসীনতা কিংবা তাদের প্রতি কোনো প্রকার তুচ্ছতাচ্ছিল্য কিংবা তাদের প্রতি উপেক্ষা, এটা করা যাবে না। কোরআন মজিদে আল্লাহ তাআলা বলছেন, আবাসা, তিনি বিরক্ত হলেন, ওয়াতাওয়াল্লা, এবং মুখ ফিরিয়ে নিলেন। আং যা আহুল আমা, তার কাছে একজন অন্ধ এসেছে। ওয়ামা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা, আপনি জানেন না, হয়তোবা সে পরিশুদ্ধ হতো আপনার শিক্ষাদানের ফলে। আউ ইয়াযাক্কারু ফাতানফাহু যিকরা, অথবা তাকে উপদেশ দেওয়া হতো, শিক্ষা দেওয়া হতো এবং সে শিক্ষা তার জন্য উপকারী হতো। ও আম্মা মানে ইস্তাগনা, এবং যারা আপনার কোনো আপনার প্রতি কোনো ভ্রুক্ষেপ করে না, ফা আংতালাহু তাসাদ্দা, আপনি তাদের প্রতি খুবই মনোযোগী। ও মা আলাইকা আল্লাহ ইয়াজাক্কা, অথচ তাদের কে পরিশুদ্ধ করা আপনার উপরে আবশ্যিক নয়। ও আম্মা মাং যা আকা ইয়াসা, এবং যে আপনার কাছে দৌড়াই আসছে, ওহুয়া ইয়াখশা, সে ভীত সন্ত্রস্ত বিনয়ী, ফা আংতা আনহু তালাহা, আপনি তার প্রতি উদাসীন। তো এই আয়াতগুলো রহিত হয় নাই, এগুলি এখনও কার্যকর আছে। এই কার্যকর থাকার মধ্য দিয়ে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা বিদ্যমান শিক্ষক যারা, সকল শিক্ষককে সতর্ক করা হচ্ছে যে শিক্ষার্থীদের প্রতি, বিশেষ করে দীনের শিক্ষার্থী, কোরআনের শিক্ষার্থীদের প্রতি কোনোভাবেই অবহেলা, উদাসীনতা প্রদর্শন করা যাবে না। প্রিয় দর্শক, আমরা এই গুরুত্বপূর্ণ কোরআনিক মেসেজ থেকে কি বুঝতে পারি? এটা বুঝতে পারি যে গায়ে হাত দেওয়া তো বহু দূরের কথা, গালাগালি করা তো বহু দূরের কথা, যৌন নির্যাতন, আর্থিক নির্যাতন তো বহু দূরের কথা, মনে মনে বিরক্ত হওয়া এবং তা প্রকাশ করা, সেটিও কোরআন অনুমোদন করে নেই। সুতরাং শিক্ষার্থীদের মর্যাদা আছে, শিক্ষার্থীদের মর্যাদা আছে, এবং এই মর্যাদার বিষয়টি আমাদেরকে মনে রাখতে হবে। আমরা মনে মস্তিষ্কে এই কথা প্রতীত করে নিয়েছি, এই উপলব্ধি আমাদের সবার আছে যে শিক্ষকের মর্যাদা দিতে হবে, শিক্ষককে মর্যাদা দিতে হবে, কিন্তু শিক্ষার্থীরও যে মর্যাদা আছে সে বিষয়টি আমরা অনেকেই উপলব্ধি করি না। এবং এই এই ক্ষেত্রে আমি একটি ভারসাম্যহীনতার কথা প্রায় বলে থাকি, এটা হচ্ছে যে আমরা শুধুমাত্র স্বামীর হকের কথা এবং তার মর্যাদার কথা, তার সেবা যত্নের কথা বলে থাকি। স্ত্রীর অধিকার এবং তার সেবা যত্ন এবং তার যে মর্যাদা আছে সে কথা আমরা খুব কম বলি, একসময় বলতামই না, এখনও কম বলি। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমরা খুব বেশি পিতামাতার হকের কথা বলি, বলতে হবে, আমি না বলার কথা বলছি না, কিন্তু পিতামাতার কথা এত বলি যে এর এক দশমাংশ আমরা এই সন্তানের হকের কথা বলি না। সন্তানেরও যে হক আছে, তারও যে অধিকার আছে, তারও যে মর্যাদা আছে সে কথা বলি না। এই জন্য একটি ভারসাম্যহীনতা এই সমাজের মধ্যে দৃষ্টিভঙ্গি এবং আচরণের ক্ষেত্রে তৈরি হয়েছে। আমরা আরও একটি বিষয় লক্ষ্য করে দেখি, যে সেটি হচ্ছে যে আমরা শিক্ষকের মর্যাদা, অধিকারের কথা খুব বলি, তাদের এই সেবা যত্নের কথাও আমরা বলি, তাদের প্রতি বিনয়ী হওয়ার কথাও বলি, কিন্তু শিক্ষার্থীদের সাথে কি আচরণ করতে হবে, তাদের সাথে যে বিনম্র হতে হবে, তাদের সাথে যে কথাবার্তা শালীন এবং পোলাইট হতে হবে, মোলায়েম হতে হবে, সেই বিষয়টি আমরা অনেকাংশেই এড়িয়ে যাই, যে কারণে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে এই ধরনের একটি ভারসাম্যহীন অবস্থা তৈরি হয়েছে। আমাদের মনে রাখতে হবে যে ইসলাম হচ্ছে একটি ভারসাম্যপূর্ণ জীবন ধর্ম। এখানে যেমন
পিতামাতার হকের কথা বলা হয়েছে, তেমনিভাবে সেখানে সন্তানের হকের কথা বলা হয়েছে, যেমনিভাবে স্বামীর অধিকারে মর্যাদা এবং এই খেদমতের কথা বলা হয়েছে, ঠিক তেমনিভাবে আপনার স্ত্রীর মর্যাদা অধিকার এবং হকের কথাও বলা হয়েছে, যেমনিভাবে শিক্ষকের মর্যাদা অধিকারের কথা বলা হয়েছে, তেমনিভাবে শিক্ষার্থীদের মর্যাদা অধিকারের কথাও বলা হয়েছে। তো এমনিভাবে আমরা যদি শিক্ষকদের কাছে শিক্ষার্থীদের মর্যাদা এবং অধিকারের কথাটি আলোচনা করি এবং শিক্ষকের কাছে শিক্ষার্থীর আর শিক্ষার্থীর কাছে শিক্ষকের, তাহলে সেখানে একটি ভারসাম্যপূর্ণ অবস্থা তৈরি হবে। প্রিয় দর্শক, কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথার মধ্য দিয়ে আমাদের সকল শিক্ষককে সতর্ক করে দিয়েছেন যে আমরা যেন কোনোভাবেই শিক্ষার্থীদেরকে প্রতি উদাসীনতা প্রদর্শন না করি, উপেক্ষা প্রদর্শন না করি এবং কোনোভাবেই যেন তাদের প্রতি তুচ্ছতাচ্ছিল্য এবং বিরক্তি প্রদর্শন না করি। বিরক্তি প্রকাশ করা এবং বিরক্ত হওয়াটাকেও নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। তারপরে আমরা যদি আরেকটু অগ্রসর হই, তাহলে আমরা দেখব সূরা আল ইমরানের 159 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলমিন ইরশাদ করছেন, ফা বিমা রাহমাতি মিন আল্লাহি লিনতালাহুম, যে এটা আল্লাহ তাআলার বড় মেহরবানি যে আপনি তাদের জন্য বড় নরম, বড় সফট। সাহাবায়ে কেরাম ছিলেন নবী করিম সাল ইসলামের ছাত্র, সাহাবায়ে কেরাম ছিলেন নবী করিম সাল ইসলামের মুরিদ, সাহাবায়ে কেরাম ছিলেন নবী করিম সাল ইসলামের সাথী, তারা সহচর্য, সান্নিধ্য, শিষ্যত্ব লাভ করেছিলেন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তাদের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ, তার কথাবার্তা কেমন ছিল সেই প্রসঙ্গে প্রশংসা করে আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহর বড় মেহরবানি যে আপনি আপনার সাথীদের সাথে, আপনার সঙ্গীদের সাথে, আপনার ছাত্রদের সাথে, আপনার কর্মীদের সাথে আপনি বড় নরম। ফা বিমা রাহমাতি মিন আল্লাহি লিনতালাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক, যদি আপনি কর্কশভাষী হতেন, যদি আপনি আপনার মন রুক্ষ হতো, দৃঢ়চিত্ত হতো, আপনার মন রূঢ়চিত্ত হতো, তাহলে লানফাদ্দু মিন হাওলিক, তারা আপনার চারপাশ থেকে অনেক দূরে চলে যেত। কিন্তু আমরা জানি যে সাহাবায়ে কেরাম রসূল সাল্লাল্লাহু আগে পিছে ডানে বামে সব দিকে ছিলেন, এমন কি যখন বৃষ্টির মতো তীর আসতেছিল তার প্রতি, তো তার উপরে নিজেকে ঢাল হিসেবে বিছিয়ে দিয়েছিলেন। কেন? যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার সাথীদের সাথে, তার কর্মীদের সাথে, তার ছাত্রদের সাথে বড় সফট ছিলেন, বড় নরম ছিলেন সহকর্মীদের সাথে। তো এটা একটি অত্যন্ত উন্নত মানের গুণ যে নরম ভাষা ব্যবহার করা এবং একই সাথে নিজের মনটাকে নরম রাখা, সহকর্মীদের সাথে, শিক্ষার্থীদের সাথে, শিষ্যদের সাথে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা জানি যে এটা কেন নাজিল হয়েছিল, এই আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট হচ্ছে ওহুদের যুদ্ধে কিছু 50 জন সৈনিককে ওহুদের পাদদেশে একটি পর্বতের উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড় করিয়েছিলেন এবং বলা হয়েছিল পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তারা যেন সেখানে থাকেন। কিন্তু এই একটা বিজয়ের যে উন্মাদনা তৈরি হয়েছিল, বিজয়ের যে আনন্দ উল্লাস তৈরি হয়েছিল, যেমন শত্রুপক্ষকে যখন দৌড়ানো হচ্ছিল, তখন এই প্রবণতার সাথে তারাও শরিক হয়ে গিয়েছিলেন এবং এই তারা সেখান থেকে লক্ষ্যচ্যুত হয়েছিলেন। এই লক্ষ্যচ্যুত হওয়ার কারণে পিছনের দিক থেকে খালিদ ইবনে ওয়ালিদ তখনও মুসলমান হন নাই, তিনি এসে তাদের উপর আক্রমণ করেন এবং মুসলিম বাহিনীকে পিছন দিক থেকে আক্রমণ করে তাদেরকে হতাহত করেন, 70 জন সাহাবি শাহাদত বরণ করেন এবং রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মারাত্মকভাবে আহত হন। এই যে ঘটনা ঘটে এটা বর্ণনা করা খুবই সহজ, কিন্তু আমরা চিন্তা করতে পারি যে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবিকে তৈরি করতে কী পর্যন্ত মেহনত করেছেন, কত পরিশ্রম এবং কত সাধনার একজন সাহাবি। এরকম 70 জন সাহাবি শাহাদত বরণ করলেন, অনেকে আহত, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মারাত্মকভাবে আহত, কিন্তু তারপরও রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে রুক্ষতা প্রদর্শন করেন নাই, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে রূঢ় আচরণ করেন নাই। আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আবারও তাদেরকে সমবেত করেছেন এবং আবারও তাদের শত্রুদের পেছনে ধাওয়া করেছেন। এই বিষয়টাকে প্রশংসা করে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আয়াত নাজিল করেছেন যে ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতালাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক। আপনি যদি রুড়ো চিত্ত হতেন, আপনি যদি কর্কশবাসী হতেন, তাহলে আপনার চারপাশ থেকে তারা অনেক দূরে চলে যেত, অনেক দূরে চলে যেত। তো আমরা জানি যে রসুল সাল ইসলামের চারপাশে তারা ছিলেন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ফাআফু আনহুম, আপনি তাদেরকে ক্ষমা করে দেন, ওস্তাগফির লাহুম, এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন, ওশাওয়ির হুম ফিল আমর, এবং তাদের সাথে আগে যেভাবে গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ করতেন সেইভাবে পরামর্শ করুন। বা ইদা আজম তো ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আপনি যখন সিদ্ধান্ত নেবেন তো আল্লাহর উপর ভরসা করবেন। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহ তাআলা ভরসাকারীদেরকে ভালোবাসেন। তো এখান থেকে আমাদের জন্য যেটা শিক্ষণীয়, শিক্ষকদের জন্য, নেতাদের জন্য, কর্মকর্তাদের জন্য, আপনার যারা নেতৃত্ব দেন, যারা সমাজপতি, তাদের জন্য, সকলের জন্য, বিশেষ করে শিক্ষকদের জন্য, যে তারা যেন তাদের শিক্ষার্থীদের প্রতি মোলায়েম ব্যবহার করেন, নম্র শালীন ভাষায় কথা বলেন এবং তারা যেন রূঢ়চিত্ত না হন। এটা আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের গুণ বৈশিষ্ট্য ছিল এবং তিনি ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক। সুতরাং আমাদের আদর্শ হচ্ছেন তিনি। আমরা যেন আমাদের শিক্ষার্থীদের প্রতি সেরকম আচরণ করি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। প্রিয় বন্ধুরা, আজকে সময় ফুরিয়ে এলো, আগামী পর্বে আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আলোচনা শেষ করছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।